কিংবা যারা কলেজ থেকে বের হয়ে গিয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি প্রত্যেকের মুখে একই কথা শুনি যে যখন রেসিডেন্সিয়াল মডেল কলেজের কথা বলা হয়, এই কথা কিন্তু সবাই শুনেছি, এদেরই সত্যি কথা, যখন রেসিডেন্সিয়াল মডেল কলেজের কথা বলা হয় তখন এই মডেল কলেজের দৃষ্টিভঙ্গি, এই কলেজের ছাত্র হিসেবে আমার মধ্যে যে অন্য কিছু আছে যেটা একটা সাধারণ ছাত্রের মধ্যে নাই, এই চিন্তাটা সকলের মধ্যে আছে বাংলাদেশে। এবং এরই নমুনাস্বরূপ এই বছর আমরা বোধহয় সকলেই জানি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ শিক্ষা সপ্তাহে জাতীয়ভাবে পুরো জাতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ কলেজ হয়েছে। এর জন্য আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমাদের প্রিন্সিপাল স্যার এবং সকল শিক্ষক শিক্ষিকাকে আন্তরিক অভিনন্দন। এবং দ্বিতীয় যে কারণে আমি এই কলেজের প্রতি ঋণী, সেটা হচ্ছে এই কলেজের শিক্ষা, এই একাডেমিক শিক্ষা, যেটা পড়াশোনা, যেটা এটা সকলেই জানে যে এটা আমাদের নিজেদের কাছে, কিন্তু এটা নিজেদের কাছে থাকলেও এই কলেজ আমাকে এমন কিছু শিক্ষা দিয়েছে যে শিক্ষাগুলো আমি অন্য যে কোনো কলেজে গেলে বা অন্য কোথাও পড়লে পেতাম না। আমি জীবনে কখনো মাঠে খেলতে নামি নেই, আমি খেলাধুলাতে সেরকম আগ্রহী ছিলাম না, শুধুমাত্র এই কলেজে ভর্তি হওয়ার কারণে আমি সর্বপ্রথম মাঠে নেমেছি এবং ফুটবল খেলেছি। ফুটবল কীভাবে খেলে, দৌড়ায় কীভাবে, এই জিনিসটা হয়তো এই কলেজে না পড়লে আমি কখনো করতাম না। আমার ছাত্র জীবনের 12 বছর হতো এই খেলাধুলার মতো যে একটা বিরাট জিনিস আছে এটি ছাড়া পার হয়ে যেত। এই কলেজে থেকে আমি জেনেছি যে আসলে ভাই বলতে কী বোঝায়। আমার নিজের একজন বড় বোন আছে, আমার কোনো ভাই নেই, কিন্তু আমি লিখে দিতে পারি যে এখানে যারা, যে সকল বন্ধু আমরা বানিয়েছি, 5 বছর পরে, 10 বছর পরে, যে কোনো প্রয়োজনে যদি আমরা বন্ধুদেরকে কল দিই, তারা কলটা ধরবে এবং আমাদের সমস্যাটি শুনবে। এবং এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে, কেননা এখানে যে ভ্রাতৃত্বের বন্ধনটা আমরা গড়ে তুলেছি, এখানে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে সম্পর্ক, এই সম্পর্ক যে কোনো কলেজে গেলে সম্ভব না। এই সম্পর্কটা গড়ে ওঠে মন থেকে, পরিবেশ থেকে, সিনিয়র জুনিয়রের মধ্যে যে ডেকোরাম মেনটেন করা হয় সেই ডেকোরাম থেকে, টিচারদের আমাদের প্রতি যে আউটলুক সে আউটলুক থেকে, এবং এই বিষয়গুলির জন্য এই কলেজের কাছে আমি একান্ত ঋণী। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি ছাত্রদের পক্ষ থেকে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, আমাদের প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার ম্যাডাম, এবং যারা কলেজ থেকে চলে গিয়েছেন, ছাত্রদের পক্ষ থেকে আমি যদি কিনা আমরা কোনো ভুল করে থাকি, কারোর মনে যদি কখনও কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে সেটার জন্য আমরা একান্ত ক্ষমা প্রার্থনা করছি। এবং আমি ছাত্রদের পক্ষ থেকে, সকলের থেকে দোয়া চাচ্ছি যাতে আমরা এই কলেজের মান রক্ষা করতে পারি এবং এই কলেজকে আরও উন্নতর উচ্চতায় নিয়ে যেতে পারি, সেজন্য যেন সবসময় আমাদের সাথে থেকে নেবেন, দোয়া করেন। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর ছাত্র মাহাথির ইসলামকে ডেকে দিচ্ছি। শুরুতেই অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ স্যার এবং আমাদের সকল শিক্ষক মণ্ডলী এবং আমাদের সকল ছাত্র আর আমার বন্ধুরা সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আসলে একটু নার্ভাস ফিল করছি, কেন জানি আমি জানি না, এরকম কথা আমি সামনে আগেও বলছি, বাট আজকের বিষয়টা একটু আলাদা। মানে অন্য সবসময় যখন কথা বলতাম আমি জানতাম যে আমি কালকে আবার আসতেছি, আবার নেক্সট টাইম আমার ক্লাসে বসতেছি, তো আজকে আমি এই ইয়াটা পাচ্ছি না। মানে আসলে এই জন্য একটু নার্ভাস ফিল করতেছি, একটু না বলবো অনেকটাই নার্ভাস ফিল করতেছি। আরেকটু নার্ভাস যে তা আমি কিন্তু সবই বলে গেছো ভাই, আমি কী আর কী বলবো, তো ও তো বলার মতো আমার জন্য কিছু বাকি রাখে নাই। তো তারপর আরেকটা যেটা বলতে চাই যে আমি এখানে 2012 সাল থেকে, মানে 3 থেকে পড়ছি, তো সেই 3-এর ছোটো বাচ্চা হাফ প্যান্ট পরে হেঁটে আসা থেকে এই পর্যন্ত আসা, এটা অনেক বড় একটা অর্জন। অবশ্যই মনে করি এই জায়গায় দাঁড়া স্যারদের সামনে কথা বলতে পারা, আমি মনে করি আমার অর্জন এটাই, আমার অর্জন এটাই। এবং একটাই আমাদের কলেজের একটা লেগেসি আছে, আমরা ছোটোবেলা থেকেই সবাই সে চেষ্টা করেছি সেই লেগেসিটা ধরে রাখার, এবং এটা আমি সকল ছাত্র, আমার মনে হচ্ছে সবাই আমার সাথে একমত হবে, আমরা সবাই আমাদের প্রিন্সিপাল স্যার এবং ভিপি স্যার ম্যাডাম এবং ক্লাস টিচার সবার সামনে একটা ওয়াদা করতে চাই সবার পক্ষ থেকে, যে আমরা এই লেগেসিটা সারা জীবন ধরে রাখবো, এই ওয়াদাটা আমরা করতে চাই সবাই, সবাই একমত সবাই, এই ওয়াদাটা করতে চাই। এবং এটি বলবো যে আমাদের সামনে যেহেতু HSC পরীক্ষা আছে আমাদের, তো আমরা নিশ্চয়ই সকলেই দোয়া প্রার্থনা করবো আমাদের টিচারদের কাছে, এবং সব সময় সারাটা জীবন আমরা একটাই ভাই, আমাদের টিচারদেরকে কখনো ভুলে যাওয়া যাবে না এবং টিচারদেরকে সবসময় সম্মান করে যেতে হবে। আমরা এখন এখানে আছি, 5 বছর পরে সবাই দেশের বিভিন্ন কোণায় থাকবো, কিন্তু আমরা যখনই আমাদের স্যারকে দেখবো বা যখনই আমাদের যে কোনো টিচারকে দেখবো, আমরা যদি সেটা মনে থাকে যে না সে আমার টিচার ছিল, তাকে যে সম্মান তার যেটা প্রাপ্য, কারণ আমরা যে যে জায়গায় পৌঁছাবো তাতে কিছু অবশ্যই তার অবদান থাকবে, তো সেইটা সবাইকে মনে রাখতে হবে। এই জন্যই সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।